ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ভালো আছেন সবাই। আজকে সহি বুখারি থেকে একটি হাদিস শোনাব। সহি বুখারি 1403 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে অথচ সে জাকাত আদায় করে না, সেই ব্যক্তির সম্পদগুলোকে কিয়ামতের দিন জাহান্নামে অথবা কিয়ামতের মাঠেই তার সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে। সেই সাপ তার মুখের দুই পাশে কপালে তাকে ছোবল দিবে এবং বলতে থাকবে যে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি জাকাত আদায় করনি। এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছি, যাদের জাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে তারা জাকাত আদায় করবেন, নিজের সম্পদকে পবিত্র করবেন। যেই সম্পদ থেকে আপনি ভক্ষণ করবেন সেই সম্পদের যদি জাকাত পরিমাণ হয় অথচ আপনি জাকাত আদায় করেননি, তাহলে সেই সম্পদ পবিত্র নয়, সেই সম্পদ হালাল নয়। অতএব এটা পবিত্র করার জন্য আপনি জাকাত আদায় করুন। জাকাত আদায়ে যেমনভাবে সম্পদ পবিত্র হয় তেমনভাবে গরিব দুঃখীদের সহযোগিতা হয়। মূলত সহযোগিতা এটা আপনার পক্ষ থেকে নয়, আপনি জাকাত দিতে বাধ্য তাই আপনাকে দিতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়মিতভাবে নিসব পরিমাণ সম্পদের জাকাত আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।